নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি পেঁপের প্লাস্টিক চাটনি। বিয়ে বাড়িতে কিন্তু খাওয়ার পরে এই চাটনিটা খুব দেয়, খেতেও খুব ভালো লাগে। তাহলে দেখে নেবেন রেসিপিটা। এখানে এরকম 3 ফালি পেঁপে নিয়েছি, 200 গ্রাম মতো হবে, 1 কাপ চিনি, 1/2 লেবু, আর নিয়েছি কিছুটা কাজু আর কিশমিশ। প্রথমে পেঁপেটাকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব। পুরো পেঁপেটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম, জলটার সঙ্গে মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে একটু চেক করে নিচ্ছি, পেঁপেটা গলে গেছে। এখন এটাকে ছেঁকে নিই। এখন কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিলাম 1/2 কাপ জল। চিনির জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে ছেঁকে নেওয়া পেঁপেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে 3-4 মিনিট ফুটতে দেব। ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিয়ে পর দিয়ে দিলাম 1/2 লেবুর রস, কারণ পেঁপের তো এমনি কোনো টেস্ট থাকে না, যাতে একটু টক ভাব আসে তার জন্য লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লেবু রসটা দিয়ে আরো 2 মিনিট মতো জাল দিয়ে নেব। দেখুন, একটু আঠা আঠা ভাব হয়ে গেছে আর পেঁপের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি কাজু কিশমিশটাকে পরে দিয়ে গার্নিশ করব। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেল লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আজ এইটুকুই।